এখন আছে কালিনাম্পুর, যাবো কালিনাম্পুর নদী। শুনেছি একটা নতুন একটা প্যান্ডেল হয়েছে, বিশাল প্যান্ডেল, সবাই বলছে এলিয়েন টেলিয়েন এসছে, যাই গিয়ে দেখে আসি কেমন এলিয়েন প্যান্ডেল করেছে। আর আজকে আমরা সপ্তমী, অনেক দিন ছাড়তে লেট হলো ভিডিওটা, এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল। এই হলো এন্ট্রি গেট, ভাই ভাই কি সাজিয়েছে, মুগ্ধ হয়ে গেছে এন্ট্রি গেট দেখে। যাওয়া মাল ঠিক আছে, চারিদিকে দেখি পুলিশের বদলে বামসার হয়ে গেছে, ভেতরটা চলো দেখতে পারবে, বামসার ভর্তি ভাই, বামসার ভর্তি। ভিড় তো ভাই মারাত্মক হয়েছে, গ্রাম এলাকায় এরকম ভিড় হয় স্বাভাবিক তো কমই। আর ইয়ং জেনারেশনের এনজয় দেওয়ার জন্য কত কিছু ভাই, ইয়ং জেনারেশন এখানে না আসলে বুঝতেই পারবে না। আর তোমরা জানো, তোমরা তো অবশ্যই এসছো আমি জানি, কালীরামপুরে ভাই এত ফাটাফাটি একটা মঞ্চ বা ফাটাফাটি যে প্যান্ডেল করেছে, ফাটাফাটি প্যান্ডেল, আর ইয়ং জেনারেশনের এনজয় দেওয়ার জন্য এমন মিউজিক সিস্টেম, বা সত্যি অবাক করা একটা কাণ্ড। তোমরা কারা কালীনারায়ণপুরে কে কে গেছো অবশ্যই কমেন্টে জানাও। এত সুন্দর থিম ভাই, কি প্রজেক্টরের মাধ্যমে, লাইটিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম ডিজাইন বা প্রভুর দর্শন বা মাতার দর্শন, এলিয়েনের দর্শন, কত রকম সিনারি তো তারা তুলে ধরেছে প্রজেক্টরের মাধ্যমে প্যান্ডেলের ওপর। না দেখলে বিশ্বাসই করবে না। আর যারা যারা ভিজিট করুনি তারা তারা অবশ্যই আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে নাও। আমরা জানি তোমরা দিল্লিতে, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে গিয়েছো, তারা বাড়ি ফিরতে পারোনি দুর্গাপুজোয়। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করে নাও এই কালীনারায়ণপুরের পুজো মণ্ডপ, অতি একটি সুন্দর প্যান্ডেলের সাথে কালীনারায়ণপুর পুজো মণ্ডপ। এটা নাকি শুনলাম নদিয়াতে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও নদিয়াতে এটা কত নম্বরে হতে পারে। তো তোমরা কন্টিনিউ দেখো। আর এখানে ক্যাশ ভাই প্রচুর খরচা করেছে এরা, একজন শুনেছি নাকি একজনই পুজো করে, তোমরাই জানো, আর তোমরা শুনেছ লোকের কাছে। যাওয়া যাক, এই হলো কালীনারায়ণপুর স্টেশন। এই একটাই পুজোই ভালো হয় কালীনারায়ণপুরে, একটা পুজোই ভালো হয় কালীনারায়ণপুরে। দেখা কমপ্লিট হয়ে গেল, তো ভিডিওটা তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর কেদারনাথ ভিডিওটা দেবো পুজোর পরে, কেদারনাথের ভিডিওটা আসবে পুজোর পরে।